একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট আমাদের সঙ্গে হয়েছে। এখানে তো সব আয়রন ম্যান, ঠান্ডা ফান্ডা লাগে না। তো আপনারা আসবেন আমার টোটোতে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দিরাজ চ্যানেল। তো আজকে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন বাজে রাত্রির আড়াইটে। তো হ্যাঁ, তোমরা ভাবছো রাত্রির আড়াইটের সময় কেন আমি ব্লগ বানাচ্ছি হঠাৎ করে? তো কারণ আছে রাত্রির আড়াইটের সময় ব্লগ বানানোর, কারণ আমরা ঘুরতে যাচ্ছি দেখতে পাবে। তো চলো, উইদাউট এনি ফার্দার এডিউ, লেটস স্টার্ট দ্য ভিডিও। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের একটু বলে দিচ্ছি তারপরে। তো গাইজ, ইন্ট্রোটা খুব একটা সুন্দর হয়নি, যাই হোক ইন্ট্রোটার কথা বাদ দাও। এখন আমরা যাচ্ছি রাত্রিবেলা আড়াইটার সময় হচ্ছে বকখালি। তো বকখালি মানে আমার বাড়ি হচ্ছে গিয়ে বাঘাযতীন স্টেশনের কাছে। তো বকখালি যাওয়ার ট্রেন মানে নামখানা লোকাল, নামখানা লোকাল হচ্ছে বাঘাযতীনে দাঁড়ায় না, তাই আমরা এখন এখান থেকে উবের বা ওলাতে করে বালিগঞ্জে যাব, বালিগঞ্জ থেকে ট্রেন ধরবো। চলো যাওয়া যাক। তো গাইজ, আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে উঠবো এবার বালিগঞ্জে যাওয়ার জন্য। আর পিসিমণি আর পিসমশাই আমাদেরকে গাড়িতে তুলছে। না না, এটা এটা আমার কান ধরে তারপর শান্তিটা পায়। তো সারা রাত মনে হয় নাক ডাকিয়ে জেগেছিল পিসমশাই। পিসমশাই সবাইকে নাক টাক ডাকিয়ে আর জাগিয়ে রাখে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নেক্সট কি করছি তোমরা দেখতে। গাইজ, আমরা ফাইনালি বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি। এত ঠান্ডা এখানে, ঠান্ডার মধ্যে বালিগঞ্জে দাঁড়িয়ে আছি, সবাই ঠান্ডার মধ্যে কাঁপছি। তিনি তো মুখে মাস্ক টাক্স পরে একদম। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সবাইকে কেমন, সবাই শীতে গুটছুটি হয়ে গেছে। তো চলো দেখা যাক। এই যো ইনি অলরেডি ঠান্ডায় একদম গুটিছুটি। এখানে তো সব আয়রন ম্যান, ঠান্ডা ফান্ডা লাগে না এনার। এদিকে আরেকজন আয়রন ম্যান আছে, এনারও ঠান্ডা লাগে না। এখানে দেখো মানে মেয়েদেরই যত ঠান্ডা নাকি এরও ঠান্ডা লাগে, ঠিক আছে? মানে মেয়েদেরই যত ঠান্ডা। কত ঠান্ডা লাগছে তোর? প্রচন্ড। আমি এই সোয়েটারটা পরে ফেসে গেছি, খুব ঠান্ডা লাগছে। মনে হচ্ছে আর একটু চাপালে ভালো হতো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো কি করছি তোমাদেরকে দেখি। আমরা স্টেশনে এসে কত কিছু দেখেছি, আশেপাশে পরিবেশে কত বেলুন ফেলুন নিয়ে চলে এসছে। তোমরা একটু দেখো ওদিকে তাকাও। তো এই হলো বালিগঞ্জ স্টেশন, তোমরা বুঝতে পারবে। আমরা এখনো মোটামুটি ট্রেন আসছে না, আমরা এখানে তিনটের সময় পৌঁছে গেছি মোটামুটি, সেই থেকে অপেক্ষা করছি। এখন ট্রেনের কোনো পাত্তা নেই। সেই এনজিপিতে একবার এরকম কেস হয়েছিল, সারা রাত দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে না। এনজিপির কথা আর বলিস না, ট্রেন আসছে যদিও কিন্তু আমাদের ট্রেন এটা হচ্ছে কি আমাদের আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে, মানে বজবজ কোমাকাটা মারু বজবজ। আপনারা চলে আসবেন দেখতে হবে, আপনারা দেখা হয়ে যাবে আমাদের ইনফো করে সাথে। ঠান্ডা সরে আর তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো নেক্সট কি করছি দেখে দিচ্ছি। তো আমরা এখন ট্রেনের মধ্যে আছি, দেখতেই পাচ্ছ ট্রেনে জানালাটা দেওয়া রয়েছে। আর ইনি এখানে ঘুমাচ্ছেন সবাই, উনি একা না, সবাই ঘুমাচ্ছে। আমার দিদির অবস্থা একবার দেখো। আর এখানে এরাও দুজন একদম ঠান্ডার মধ্যে। তো গাইস একবার ভিউটা দেখো তোমরা, স্টেশন থেকে বেরিয়েই খুব সুন্দর একটা ভিউ স্টেশনে। তো এটা হলো লক্ষ্মীকান্তপুর, এই লক্ষ্মীকান্তপুর না নামখানা স্টেশন, তোমরা দেখতে পাচ্ছো। ফাইনালি ফাইনালি গাইজ, আমরা এখন যাচ্ছি নামখানা ব্রিজের ওপর থেকে বকখালির দিকে। তো সূর্যটা কত সুন্দর লাগছে ভিডিওতে। যাই হোক, এদিকে একটা নদীও তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছিল সকালবেলাটা। টোটো করে আমরা যাচ্ছিলাম। তো নামখানা ব্রিজটা আমার এত ভালো লাগে যে ভিডিও না করে থাকতে পারলাম না। আমরা বকখালি পৌঁছে গেছি ফাইনালি।
তো আমরা টোটো করে এসেছি, তো টোটো করে এসেছি, তার সঙ্গেও একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট আমাদের সঙ্গে হয়েছে, তো সেটা আমি শেয়ার করব পরে তোমাদের সঙ্গে, কারণ আমি এখন রাস্তার মধ্যে আছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা এখন আমাদের নতুন টোটোওয়ালা। হ্যাঁ, তো আপনারা আসবেন, আরে কেনা কে চাতে হো। তো আমরা এখন রুম পাওয়ার জন্য আর কি, আমরা রুম বুক টুক করে আসিনি, এই প্রথমবার বল রুম বুক করে আসিনি কোনো জায়গায় ঘুরতে, তো সেই জন্য এখন রুম খোঁজা হচ্ছে একটা ভালো দেখে রুম আমরা দেখছি। তো রুমটা পেয়ে গেলেই তারপর তোমাদের সঙ্গে ইনসিডেন্টটা শেয়ার করব। তো নেক্সট কি করছি তোমরা দেখতে থাকো। তো একবার হোটেলের বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তো এদিক থেকে আসতে হবে, এদিকে গেলে নামখানা স্টেশন, আর হোটেলের এই দিকটা গেলে হচ্ছে বকখালি সি বিচ, আর ঠিক আমরা আছি এই হোটেলটায়। হোটেলের নাম হচ্ছে জয়গুরু আবাসন, দেখতে হবে এই হোটেলটায় আমরা আছি, আর হোটেলের বাইরেটা এরকম সুন্দর, বেশ সাজানো গোছানো। তো বাস স্ট্যান্ড থেকে হোটেলটা খুব বেশি দূরে না, একদমই কাছে, এক মিনিটেরও রাস্তা না, বুঝতেই পারবে খুবই কাছে, পরে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা আমাদের হোটেল বুক করে নিয়েছি, তোমরা দেখতে পারবে যে জয়গুরু হোটেল, হোটেলের নাম হচ্ছে জয়গুরু। তো আমরা এই হোটেলটায় বুক করেছি আমাদের রুম। তো আমরা রুমে সব জিনিসপত্র রেখে ভাবলাম একটু সি বিচের দিকে বেরানো যাক, ব্রেকফাস্ট করা যাক, সেই জন্য আমরা একটু বেরিয়েছি। তো এখন আমরা হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর আমি তোমাদেরকে মানে কিভাবে আসতে হবে সেটা থেকে শুরু করে হোটেলের রুম বুক মানে হোটেল অবধি তোমাদেরকে ভিডিও দিলাম, এটা একটা ভিডিওতে যাচ্ছে, আর এরপরে আরেকটা ভিডিও স্টার্ট করব, সেটা আরেকটা ভিডিও হবে। তো একটা ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব না, অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য ভাবলাম অল্প করে ছোট ছোট করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিই। তো যে ইনসিডেন্টটা হয়েছে সেটা বলবো বলছিলাম, ইনসিডেন্টটা কিছুই না, ইনসিডেন্টটা হয়েছে আমরা এসেছি বকখালিতে, আমরা এসেছি বকখালিতে, কিন্তু আমরা যে টোটোওয়ালাটাকে মানে কথা বলেছিলাম টোটোতে আসবো বলে, তো সেই টোটোওয়ালাটাকে আমরা বকখালিই বলেছি, উনি শুনতে ভুল করেছে, বলেছে ভেবেছে আমরা মৌসুনী আইল্যান্ড যাব। তো মৌসুনী আইল্যান্ড ভেবে আমাদেরকে মৌসুনী রীতিমতো মৌসুনী আইল্যান্ডের রাস্তায় নিয়ে চলে যায়। তো আমি এর আগে বকখালি এসেছিলাম বলে আমি একটু বুঝতে পেরেছিলাম, তারপরে আমি ফোন টোন করে আর কি বুঝলাম যে ওটা মৌসুনী আইল্যান্ডের রাস্তা। তো আমাদেরকে মৌসুনী আইল্যান্ডের প্রায় কাছাকাছি নিয়ে চলে গিয়েছিল, আর এখন আবার ওখান থেকে আমরা ব্যাক করে বকখালি এলাম। তো এটাই ছিল একটা ইনসিডেন্ট আমাদের সঙ্গে, যাই হোক এটা একটা এক্সপিরিয়েন্স হলো। তো আর বেশি কিছু বলবো না, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো চলো টাটা।